আমি একটু পরে কল ব্যাক করছি তোমাকে। সবাই তো মানে আনএমপ্লয়েড, এখন অনেক কষ্টে রোজগার হয় এখানে। দিনে পার ডে অ্যামাউন্ট অফ রুপিস 100 to 150 তুলতেই অনেক মানে কষ্ট করেই তুলতে হয়। আর ভবিষ্যৎ এখন এদের অনেকেই কম্পিউটার মানে করে নিয়েছে, ল্যাপটপ ইউজ করছে এখানে। আর টাইপ যারা জানে তারা তারা কম্পিউটারেই করবে। ওকালতি আর টাইপরাইটার এটা বহুদিনের সাথে যুক্ত। আগে যখন কম্পিউটারের ব্যাপক ব্যবহার ছিল না তখন এই কাজটা আমাদের পুরোটাই টাইপরাইটারের ওপরেই হতো, কিন্তু আস্তে আস্তে এর জায়গাটা কম্পিউটার নিয়ে নিচ্ছে, যুগ যেভাবে এগোচ্ছে সেভাবে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাজের সুবিধার জন্য অনেক সময় তাড়াতাড়ি করে নেওয়ার জন্য, প্লাস ধরুন এদের সাথে রিলেশনের জন্য আমাদের কিছুটা আমরা এদের কাছেই ছুটে আসি, তবে এখন সেটা অনেক কমে গেছে আগের থেকে, মানে ধরুন বন্ধের দিকেই। In our new generation, we can tell that computer is very useful for us because it takes not much time. It gives us in a very short time we can do all the works that which a typewriter takes a huge time to do. ধরুন 1959 থেকে আমাদের স্কুলটা হয়েছে, তখন থেকে আমরা স্কুলটা চালাচ্ছিলাম। তখন আমাদের অনেক স্টুডেন্ট ছিল, দুটো ঘর আমাদের ছিল। তারপরে আস্তে আস্তে এখন দিনের পরিবর্তন হওয়াতে আস্তে আস্তে স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, কারণ বুঝতেই পারছেন এখন কম্পিউটারের যুগ। তাহলেও আমরা এটা রেখেছি, এটা আমাদের মানে যাই বলুন এটা আমাদের রুজি রোজগার নয় ঠিকই, কিন্তু এটা আমাদের মানে রক্তের সাথে জড়িয়ে আছে আমাদের স্কুলটা। আমরা যতদিন বাঁচবো ততদিন স্কুলটা রাখবো। এটা আমাদের পয়সা আসুক আর না আসুক আমরা স্কুলটা রেখে যাব। কষ্ট তো হয় যখন চলে যাবে হাতে, স্কুল থেকে যখন চালাতে পারবো না বা এগুলো নষ্ট হয়ে যাবে তখন তো কষ্ট হয় যে ভবিষ্যতে টাইপ বলতে কোনো জিনিস আর ছিল কি না সেটাও হয়তো আস্তে আস্তে মুছে যাবে। আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ভেরি ব্রাইট ফর দিস টাইপ অফ ম্যানুয়াল টাইপিং অ্যান্ড অল। আলটিমেটলি উই ক্যান সি দিস টাইপ অফ মেশিনস ইন দ্য মিউজিয়ামস অনলি।